আপনি যদি আপনার ডাইনিং রুমের জন্য একটি ডাইনিং টেবিল সন্ধান করে থাকেন তাহলে আপনার জন্য আজকের বিরোধী সর্বপ্রথম বলবো ডাইনিং টেবিল নির্বাচন করতে গেলে যে বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হলো আয়তন আপনি কিভাবে আপনার স্পেসটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য ডাইনিং টেবিলগুলো ব্যবহার করবেন এবং কি কোয়ালিটিতে আপনি নিয়ে যাবেন সেটার উপর সবচেয়ে বেশি নজর দিতে হবে একটি ডাইনিং টেবিল নির্বাচন করা খুব সহজ কাজ নয় ডাইনিং টেবিল যেহেতু আপনার একটি মূল্যবান সামগ্রী থেকে আরামদায়ক করার জন্য আমরা সবসময় ডাইনিং টেবিলের সৌন্দর্যের বিষয়ে সবচেয়ে বেশি নজর দিয়ে থাকি ডাইনিং টেবিল কতটা আরামদায়ক কতটা টেকসই এবং কতটা কার্যকারী সেই উচ্চ এবং নান্দনিক সম্পন্ন হওয়া আছে কিনা না উচিত কিনা সেই বিষয় দিকে আমরা সবসময় নজর দিতে থাকি ডাইনিং টেবিল ক্রয় করার পূর্বে সবার আগে টেবিলের আকারের উপর আমরা সবচেয়ে বেশি নজর দিয়ে থাকি টেবিলটি ক্রয় করার পূর্বে আপনাকে এমনভাবে নির্বাচন করতে হবে যাতে করে আপনার প্রত্যেকটি সদস্য নিয়ে সুনির্দিষ্টভাবে জায়গা দখলের মাধ্যমে ডাইনিং টেবিলের সাথে সবাই একসাথে ডাইনিং টেবিলে খাবার খেতে পারি প্রত্যেকটি চেয়ারের সাথে এই পায়াগুরু জিনিসগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি কিন্তু আজকের এই কাস্টমার যিনি আমাদেরকে এই পনেরোটা অর্ডার দিয়েছেন উনি ডাইনিং টেবিল একটা নিয়েছেন এবং এটার সাথে চেয়ারগুলো রকম করে কাস্টমাইজ করে আমাদের কাছে নিয়েছেন ডাইনিং টেবিলের সাথে চেয়ারগুলো আমি পরবর্তীতে দেখাবো দুই নম্বরের যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে ডাইনিং টেবিলের আকৃতিটা মূলত কিচেনের সাথে সংমিশ্রণ করে আমরা ডাইনিং টেবিলগুলো নিয়ে থাকি ওই জায়গায় কতটুকু স্পেস আছে কতটুকু আমাদের মেম্বার সদস্য যারা আমাদের সাথে একসাথে ডাইনিং টেবিলে খাবার খাবে সেই বিষয়টা নির্বাচন করার পরপরই আপনি আপনার জায়গা অনুযায়ী আপনার কাস্টমাইজ করে নিতে হবে আপনি কীভাবে আপনার ডাইনিং টেবিলটাকে নিয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে যে ডাইনিং টেবিলের টপটা দেখাচ্ছে মূলত এগুলো সাধারণ স্ট্যান্ডার্ড সাইজের ডাইনিং টেবিল বেশিরভাগ সময় আশি থেকে পঁচাশি পার্সেন্টের কাস্টমাররা এবার ধরনের ডাইনিং টেবিলগুলো বেশি পছন্দ করেছে যার জন্য আজকের ভিডিও মাধ্যমে আপনাদের কাছে খুলে দুলে সব কিছু বলে দিচ্ছি দুই ডাইনিং টেবিলের জন্য আমরা যেটাকে সেটা হচ্ছে নকশার আকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা নির্বাচন করি আমাদের সৌন্দর্যগুলো ফুট উঠবে কারণ নকশা যত সুন্দর এবং গর্জেস হবে আমাদের রুচি এবং কাজে কোয়ালিটি সম্পূর্ণ এবং দেখতেও খুব সুন্দর দেখা যাবে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এটা মূলত হাত নকশা করার পর আমরা ল্যাকারের মাধ্যমে গোল্ডেন সংমিশ্রণ করে তৈরি করেছি আজকের এই ফার্নিচারটি ডাইনিং টেবিলের জন্য আমরা সবচেয়ে মূল্যবান যে হিসাব বলে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পায়া মূলত ডাইনিং টেবিল কয় পায়ে আপনি নিয়ে যাবেন সেটা ডিপেন্ড করে আপনার পছন্দের ওপর এই মুহূর্তে যে কার্বটা আপনাদেরকে দেখাচ্ছি মূলত চারপায়ার যে ডাইনিং টেবিলগুলো হয় সেগুলোতে এই ধরনের কার্বগুলো বেশি সুন্দর দেখা যায় মূলত এগুলো ডিজাইনটা করা হয়েছে গ্লাসটাও মূলত এটার উপরে বসানোর পর দেখতে খুবই নিখুঁত সুন্দর দেখা যাবে চারপায়ারের ডাইনিং টেবিলগুলো বিকল্প নেই কারণ এই ডাইনিং টেবিলগুলো সুবিধে একটু বেশি আরামদায়ক সুরক্ষিত খুবই স্বস্তিদায়ক এবং বেশি দিন বেশি সদস্য একসাথে খেতে পারবে এই ডাইনিং টেবিলগুলোতে ফার্স্ট নাম্বারে আপনার যেটা নির্বাচন করি সেটা ছিল এই যে ফার্নিচারটা কি দিয়ে তৈরি করেছি কী উৎপাদনভাবে তৈরি করেছি সেটার উপর নজর দেওয়া ডাইনিং টেবিল নির্বাচনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল বিভিন্ন উপায়ে দিয়ে বানানো যায় আপনাদেরকে এই উপাদানগুলো আমরা সব সময় বলে থাকি আমরা বেশিরভাগ সময় সেগুন কাঠ দিয়ে ফার্নিচারগুলো তৈরি করে থাকি তারপর যদি আপনারা চার মেহেগুনি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে নিয়ে যেতে পারবেন কিন্তু আমরা বেশিরভাগ আশি থেকে নব্বই পার্সেন্টে আমরা চেষ্টা করি সেগুন কাঠ দিয়ে ফার্নিচারগুলো তৈরি সে কথা হলো ছয় নাম্বার আজকে ডাইনিং টেবিল নেন কী ধরনের ডাইনিং টেবিলের সাথে চেয়ারগুলো সংমিশ্রণ করে নিয়ে যেতে পারবেন অথবা কিভাবে নির্বাচন করবেন আপনার এই ডাইনিং টেবিলের সাথে চেয়ারগুলো আপনারা অনেকেই আলাদা আলাদাভাবে অনেক পছন্দ থাকতে পারে তো সেই পছন্দগুলো আমরা নির্বাচন করেই যেভাবে দিলে জিনিসটা সুন্দর দেখা যাবে সেটা পরামর্শের জন্য স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও অন্যান্য ভিডিও দেখে বা ইউটিউব গুগল সার্চ করার পর আপনি যদি কোনো কিছু দেখেন সেটা আমাদেরকে জানালে আমরা সেই জিনিসটা আপনার জন্য তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ আপনি নিশ্চয়ই এমন একটি ডাইনিং টেবিল খুঁজবেন যেটা আপনার ঘরের সাথে মানসুয়ে এবং দেখতে খুবই সুন্দর এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তাহলে দেরি না করে আমাদের এই ভিডিওটা ফলো করতে পারেন ডাইনিং টেবিল যেহেতু শুধুমাত্র খাবারের সময় আমরা ব্যবহার করি খুব বেশি আরামদায়ক বা বেশি সময় ধরে ব্যবহার করবো না তার জন্য বেশি আরামদায়কের দিশে নজর না দেওয়া উত্তম এমন চেয়ার নির্বাচন করতে হবে যাতে তার স্বাচ্ছন্দ্য বোঝে আমরা খাবারগুলো খেতে পারি সাথে টেবিলের সাথে চেয়ারগুলো উচ্চতার দিক থেকেও নজর দিতে হবে এমন চেয়ার নির্বাচন করবে না যেটা উচ্চতার কারণে টেবিলটা দেখতে খারাপ দেখা যায় তাই ডাইনিং টেবিলের সাথে চেয়ারগুলো নির্বাচন ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সময় সাথে সময় দিয়ে যাচাই বাছাই করে নির্বাচন করা স্ট্যান্ডার্ড সাইজের চেয়ারগুলো আমাদের কাছ থেকে নিজেকে সবচেয়ে ভালো হয় কোন ধরনের আসন হিসাবে চেয়ারের কদর সব সময় লক্ষ্য করা যায় যুগ যুগ ধরে বাসার আসবাবপত্রের ক্ষেত্রে আমরা একটু বেশি বিস্তার লাভ করি চেয়ারের ক্ষেত্রে রুচিশীল অভিজাত ডিজাইন এবং বাসার ক্ষেত্রে আরামদায়ক এমন চেয়ার সবসময় ক্রেতাদের সবসময় নজর করে তো রিকোয়েস্ট করবো আপনারা যাচাই করার ক্ষেত্রে সর্বপ্রথম চেয়ারগুলোর দিকে একটু বেশি নজর করবেন বাকি বিস্তারিত জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমন মাধ্যমে আমাদের সাথে কথা বলে আপনি জিনিসগুলো